নমস্কার, এখন বাংলা নিয়ে আমি সঞ্জীব কুমার। প্রতি জেলায় উদ্যোগপতি তৈরি করতে চাইছেন তপশিলী জাতি আদিবাসী পরিষদের চেয়ারম্যান ডক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস। এইবার আমার প্ল্যান হচ্ছে কি, যে প্রত্যেক গ্রামে আমি এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করব। তার ট্রেনিং শুরু হয়ে গেছে, যে সে নিজেই দাঁড়াবে, নিজেই এন্টারপ্রেনারশিপ হয়ে সে আজকে ইয়ে টুথপেস্টের ডিস্ট্রিবিউটর হোক, অন্য কোনো গুডসের ডিস্ট্রিবিউটর হোক, বা রুটির যে ব্রেড তৈরি হয় তার ডিস্ট্রিবিউটর হোক, সেই যে যে এন্টারপ্রেনারশিপ, কেন আমি যদি তাকে পায়ে নিজের পায়ে না দাঁড়াতে পারি তাহলে তো সে ঘুরে বেড়াবে। কেন কত সংখ্যক লোক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে, আমরা কি অত সংখ্যক লোককে কি চাকরি দিতে পারি? কিন্তু যে কাজটা বাড়ির জন্য দরকার হয়, মানুষের প্রত্যেকের নিত্য প্রয়োজনীয়, ইনক্লুডিং হাউসকিপিং, সেখানেও ট্রেনিং করাচ্ছি আমরা। তো এই হচ্ছে ব্যাপ্তিটা করা হয়েছে, যেটি মনে মানে অনেকের মাথার মধ্যে হয়তো মনে হবে যেন ছোটো ছোটো জিনিস, যে কাঁথা শিল্প, সে যদি ভালো করে তৈরি করা যায়, সে তার ভালো মার্কেটিং আছে, ছোটো ছোটো পুতুল তৈরি করা, ছোটো ছোটো ক্রাফট তৈরি করা, কাঠের কাজ, এই সমস্ত হচ্ছে। দেহদানের নজির গড়ল রানাঘাটের ডিগনিটি। মরণোত্তর দেহদানের রেকর্ড গড়ল রানাঘাটের ডিগনিটি। এখন বাংলাকে সে কথাই জানালেন ডিগনিটি ট্রাস্টের কর্মকর্তা তন্ময় চক্রবর্তী। আমরা দাবি করছি যে এটা জাতীয় রেকর্ড, কারণ একসঙ্গে 125 জন মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন, এবং কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেখানে আমাদের আবেদন নথিভুক্ত হয়েছে 125 জন একসঙ্গে। তার মধ্যে 5টি পরিবার আছে, পরিবারের সবাই একসঙ্গে করেছেন, এবং অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী একসঙ্গে করেছেন, যাতে করে পরবর্তীকালে সত্যিকারের দেহদান বা অঙ্গ সংস্থাপনের সময় কোনো পরিবার থেকে আপত্তি না উঠতে পারে। সেভাবে করে আমরা গত 19 আগস্ট আমাদের ট্রাস্ট, তার নাম ডিগনিটি, সেই ট্রাস্টের আমাদের প্রতিষ্ঠা দিবস ছিল, প্রথম প্রতিষ্ঠা দিবস সেই দিন, সেই উপলক্ষে আমরা রানাঘাটে একটা প্রোগ্রাম করে আমরা এটা করেছি। 125 জনের মধ্যে সবচেয়ে কম বয়সী যারা আছেন তার বয়সে 20-21, আবার প্রবীণ মানুষ, এবং আমার মায়ের বয়স 65 বছর, আমার মাও আছে, এবং সমস্ত একজন সাংসদ আছেন মমতা ঠাকুর। তো সাংসদ থেকে সাধারণ ছাত্র, গরিব থেকে মধ্যবিত্ত, নারী পুরুষ সবাই আছে। এটা সম্ভব হয়েছে মর্যাদা সুরক্ষা আন্দোলন বলে যে সামাজিক সংগঠন আছে, সেটার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করি। মর্যাদা সুরক্ষা আন্দোলনের যারা মর্যাদা সৈনিক বলে নিজেদের, তারা এগিয়ে এসছে বলেই এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, আমরা মানুষকে অনুপ্রাণিত করেছি, আমরা মানুষকে মানুষের কাছে গেছি, এবং বিশেষ করে সবাই আমাদের মর্যাদা সুরক্ষা আন্দোলনেরই কর্মী, তারা সবাই আমাদের সংগঠনের লোক, ফলে আলাদা করে বোঝানোর কিছু নেই। আমরা এই আদর্শেই চলি যে আমাদের দেহ মন কর্ম সবই যেন জনকল্যাণে নিবেদিত হয়। ফিরছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। We have always defined ourselves with the ability to overcome the impossible. And we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiative from the GIS Group. The Wall of Knowledge. Engineering Lives. With the ability to overcome the impossible. And our greatest strength is our faith. Hello, what the hell is that? Aaj mere graduation. Ebar shob kichu bodle jabe? Shob bodle jabe. Educational initiative from the GIS Group. The Wall of Knowledge. Engineering Lives. Ekhono form deya cholche Krishi Bikash Shilpo Kendre. Hugli Jelar Tarkeshwar Moddho Chaulpottite Tapashil জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্রের যে অফিসটি রয়েছে, আমাদের রেকর্ড অফিস, ওই অফিসে আমাদের
বিগত দিন কয়েক আগেই আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুদর্শন ভকত সাহেবের চিঠি প্রশিক্ষণের জন্যে এসে পৌঁছেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমাদের মেদিনীপুরের অফিস, ডেবড়াতে যে আমাদের অফিস, পুরুলিয়া, খাতড়া, বাঁকুড়া বিভিন্ন প্রান্তে আমাদের যে অফিস রয়েছে, সেই অফিসে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমাদের 6,500 কর্মীকে যে প্রশিক্ষণ দেওয়া হবে, সেই প্রশিক্ষণের জন্যে যে ফর্ম, সেই ফর্ম আমরা প্রত্যেকটি অফিসে পাঠিয়েছি। আমাদের ফর্ম পূরণের কাজ শুরু হয়ে গেছে। আমাদের যত শীঘ্রই আমাদের কাছে সেই ফর্ম প্রত্যেকটা কর্মীদের ফিল আপ হয়ে আমাদের কাছে এসে পৌঁছবে, তারপর ওগুলো পুনরায় আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রে পাঠিয়ে দেব এবং সেখান থেকে প্রত্যেকটা কর্মীর বাড়িতে তাদের প্রশিক্ষণ নেবার জন্য তাদের কাছে বার্তা আসবে, আর তার পরিপ্রেক্ষিতে তারা প্রশিক্ষণ নিতে যাবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে। আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই, মানে আমরা হয়তো নভেম্বরের মধ্যেই আমরা ট্রেনিং প্রশিক্ষণগুলো শুরু করে দেব। এছাড়াও প্রশিক্ষণের কাজের পরবর্তীকালে আমরা তো বলেই যাচ্ছি যে আমরা যত শীঘ্রই আমাদের প্রশিক্ষণের কাজ কর্মকাণ্ডগুলো শেষ করতে পারবো, তত শীঘ্রই আগামী চলতি, মানে এবারের চলতি অর্থবর্ষের মধ্যে আমরা আমাদের কাজটার সমাপ্তি ঘটাতে পারবো। আমরা যে কর্মকাণ্ডে নেমেছি, আমরা প্রত্যেকটি 6,500 ছেলের মুখে আমরা হাসি ফোটাতে পারবো, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। কর্মীদের প্রত্যেকেরই সহযোগিতা আমরা চাইছি, কারণ ওনারাও যাতে অতি সত্বর আমাদেরকে ফর্মগুলো ফিল আপ করে আমাদের কাছে, আমাদের অফিসে পাঠিয়ে দেয়। আমাদের মেদিনীপুর অফিস, ডেবড়া অফিস, আমাদের সোনাখালি, পুরুলিয়া, বাঁকুড়া ডিস্ট্রিক্ট বা আমাদের হুগলি ডিস্ট্রিক্টের জাঙ্গিপাড়া, বিভিন্ন প্রান্তে আমাদের যে 204 ব্লকের প্রায় ছড়িয়ে ছিটিয়ে আমাদের বিভিন্ন প্রান্তে অফিস রয়েছে, সেই অফিসে অফিস থেকে ফর্ম সংগ্রহ করে ওনারা ফিল আপ করে কর্মীদেরকে জানাচ্ছি। আমরা আপনারা যোগাযোগ করে ফর্ম নিয়ে ফিল আপ করে আপনারা ফর্মগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, যাতে আমরা আমাদের ট্রেনিং পিরিয়ড, ট্রেনিংটা, প্রশিক্ষণটা আমরা নভেম্বরের মধ্যে শুরু করতে পারি। হুগলির কার্তিক পুজোয় মঞ্চ আলো করে রইলেন অধ্যাপক সুজয় বিশ্বাস। হুগলি শাহগঞ্জ কাশারিপাড়ার কার্তিক পুজোয় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সুজয় বিশ্বাস। রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্তের পাশে মঞ্চ আলো করেছিলেন তিনি। এদিন জেলার একঝাঁক সাংবাদিককে সম্বর্ধনাও দেন পুজো করছেন। যারা নিজেদের জীবন বাজি রেখে সংবাদ পরিবেশন করে এবং হুগলি জেলার ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় ভূমিকা থাকে আমাদের সাংবাদিকদের, তাদের এই জায়গাকান্তিক কমিটি আজকে সম্বর্ধনা দিচ্ছে, তার জন্য আমি তাদের কৃতজ্ঞতা জানাই। আমরা নিজেরা কাজ করে আমাদের রাজ্যের অনেক উন্নতি হচ্ছে, প্রচুর কাজ। আমার মনে হয় যে আমরা যদি এভাবেই এগিয়ে যেতে পারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, তাহলে বাংলা একদিন জগৎ সভায় নিশ্চয়ই শ্রেষ্ঠ আসন লাভ করবে। আমি এই জায়গায় কোনোদিন কার্তিক পুজো আগে আসিনি,
ইটস এ নিউ এক্সপেরিয়েন্স ফর মি, আমার নতুন অভিজ্ঞতা যে এইরকম উৎসবের মধ্যে দিয়ে আমরা একাত্ম থাকবো, এক থাকবো, ইউনাইটেড থাকবো এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাবো। একটা জাস্ট শেষ করার আগে ছোট করে একটা কবিতার অংশ বল, অসফলতা এক চুনৌতি হ্যায় উসে স্বীকার করো, ক্যা কম রহেগে উসে ঢুঁড়ো অর সুধার করো, ক্যা কম রহেগি উসে ঢুঁড়ো অর সুধার করো, জব তক না হো সফল, জব তক না হো সফল নীত চেন কো ত্যাগো কো, জব তক না হো সফল নীত চেন কো ত্যাগো কো, সংঘর্ষ কা ময়দান ছোড় কর মত ভাগো তুম, সংঘর্ষ কা ময়দান ছোড় কর মত ভাগো তুম, কুছ কিয়ে বিনা হি জয় জয়কার নহীঁ হোতি, কুছ কিয়ে বিনা হি জয় জয়কার নহীঁ হোতি, কোশিশ করনে ওয়ালো কি কভি হার নহীঁ হোতি, কভি হার নহীঁ হোতি, কভি হার নহীঁ হোতি। নমস্কার। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে।